responde. Hello viewers. Shobai ke shubhat. To ami ache amar joruri kaje silete jacchi. প্রচন্ড কুয়াশা থাকায় আমি বাসা থেকে 8টার দিকে রওনা দিয়েছি। তো আর মোটামুটি ঘন্টাখানেক লাগবে পৌঁছতে, তারপর পৌঁছে যাব। তো বন্ধুরা, আসলে কুয়াশার সকালে রাইড করাটা অনেক মজার ব্যাপার। যদি এই ধরনের রাস্তা থাকে তো আসলেই বাইক রাইড করা অনেক মজার। তো আমি অনেকদিন ধরেই রাইডে বের হব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, কর্মব্যস্ততার কারণে বের হতে পারিনি। আসলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সেই সেটা মানে সাথেই থাকুন। আর অসাধারণ রাইডটি উপভোগ করতে থাকুন। কুয়াশার মধ্যে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার মধ্যে অনেকটাই পাহাড়ি ফিল পাওয়া যায়। অসম রোড, অসম রোড, এর মধ্যে তো আর কোনো কথাই নাই। আর ঠান্ডা হলে তো আর কোনো কথাই নাই। অসাধারণ রোড, আর বেশি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমার ক্যামেরার মধ্যে রেকর্ডিংটাও ভালো হয় না। তো আপনারা যেটুকুই শুনবেন, আসলে এটা আমার ভাইজোরের ভিতর থেকে রেকর্ডিংটা। এখানে প্রচুর কুয়াশা, ও প্রচুর কুয়াশা। ওই কুয়াশাটাই, এই কুয়াশাটাকে বন্দি করার জন্য আমি আসলে ক্যামেরাটা অন করে রেখেছি। তবে কুয়াশার মধ্যে বন্ধুরা সবসময় ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে দূরের যে বিপরীত পাশ থেকে যে
গাড়ি আসার সাথে সাথেই আপনাকে দেখতে পাবে, নতুবা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। আর উভয়েরই দরকার, আর বিশেষ করে হেডলাইট জ্বালালে তো আরো ভালো হয়। কুয়াশা বন্ধুরা, কুয়াশা দেখুন, এই যে লাইটটা জ্বালিয়ে রাখছে, আসলে এই লাইটটাই জ্বালিয়ে রাখা উচিত। তখন যেরকম আমি দেখতে পেলাম, তো আমার লাইটটা অন্য কেউ দেখতে পাবে। কুয়াশা হাওড়ার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। এই কুয়াশাটা দেখার জন্যই সকালে বের হয়েছিলাম। এই যে বেসম্ভব কুয়াটা, এই কুয়াশাটাকেই ক্যামেরা বন্দি করে রাখার জন্য আসলে এই ভোরবেলা বাইক নিয়ে রাইডে বের হয়েছিলাম। হয়তো সামনে আরো পাবো। অসাধারণ অসাধারণ, অসাধারণ কুয়াশা। ওয়াও, প্রচন্ড কুয়াশা। আসলে দেখুন, নদীতে মাছ ধরতেছে। ওই যে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, দুইটা। জাস্ট কুয়াশা। অসম্ভব কুয়াশা। এই কুয়াশাটাকে ক্যামেরা বন্দি করার জন্যই আসলে ঘুরে বাইক রাইড করা। আর কি বলবো, আসলে আর এটা হলো বন্ধুরা 720 মেগাপিক্সেলে। ভিডিও আসলে দেখুন দেখা যাচ্ছে না কিছুই, আর গাছ থেকে যেন বৃষ্টির ফুটার মতো পানি ঝরছে।
ওই যে দূরের যে মানুষটাকেও দেখা যাচ্ছে না, বাইসাইকেল চালিয়ে যাচ্ছে। আর কি বলবো, ওই যে একটা দূরে একটা গাড়ি, এটাকেও দেখা যাচ্ছে না। এই পরিমাণে কুয়াশা থাকলে আসলে আর আমার এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং, মূলত হচ্ছে টেস্টিং, আমি টেস্ট করতেছি 720 মেগাপিক্সেলে ভিডিও কোয়ালিটিটা আসলে কেমন হয়, আর এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ভীষণ কুয়াশা, আর এটা হচ্ছে 1080 FPS এ ভিডিও বাইজর খোলা অবস্থায়, আর বাইজরটা লাগিয়ে ফেলব। এখন বাইজরটা লাগিয়ে ফেলেছি, তো আসলে সাউন্ড কোয়ালিটিটা আমরা আসলে এখন ইয়ে করব, যাচাই বাছাই করব, যাচাই বাছাই করে তারপরে আমরা ফাইনালি একটা ভিডিও আপলোড করব। না হলে তো আসলে বোঝা যাবে না, আসলে কুকুর মতো মাইক্রোফোন ইউজ করার মতো সুযোগ আসলে ইকেন ক্যামেরাতে নেই, তবুও চেষ্টা করে যাওয়া। আর আমি যেহেতু একটা ভালো মেমোরির সাথে সাপোর্টিং পাচ্ছি, তাহলে সেই সুবাদে আমি বলতে পারি একটা মেমোরি যদি ভালো থাকে, 10+ মেমোরি যদি থাকে, তাহলে আপনার ইকেনেই ভাইজল লাগানো অবস্থায় ভালো রেকর্ডিং ক্ষমতা ইকেন ক্যামেরা রাখে। এইটাই টেস্ট করার জন্য মূলত রাইডে বের হওয়া আর কথা বলো। ঠিক আছে বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, আর বাসায় গিয়ে এগুলো পরীক্ষা করা হবে।